টেন্ডার ছাড়াই নব্বইটি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার এমনকি এটি নিয়ে প্রশ্ন উত্থাপন বন্ধ করতে বছরের জন্য করা দু আইন বহাল রাখা হয় পনেরো বছর বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কর্মুক্ত সুবিধা দেয়া হয় বিশ বছরের জন্য এত কিছুর বাইরে গত ১৬ বছরে কেবল ক্যাপাসিটি চার্জ হিসেবে বেসরকারি খাতকে এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকা দিয়েছে বিদ্যুৎ বিভাগ দ্রুত সংকট চিহ্নিত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর নির্দেশনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা 2009 সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই এসব অনুমোদন পায় কয়েকটি কোম্পানি এটাকে আইনি বৈধতা দিতে দু সালে প্রণীত হয় দায় মুক্তি আইন যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত সেখানে বলা হয় কোনো কার্য গৃহীত কোনো ব্যবস্থা প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন করা যাবে না মাত্র দুই বছরের জন্য এ আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকিয়ে রাখা হয় পনেরো বছর বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন তিন থেকে বিশ বছর পর্যন্ত কর্মুক্ত সুবিধা পেয়েছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি তিন বছরের চুক্তিতে থাকা রেন্ট্রাল কেন্দ্রগুলোর কয়েকটি চলেছে বছরের পর বছর সেগুলোর জন্য গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া একটা সময় পরে গিয়ে যখন অনেক বেশি ক্যাপাসিটি বাড়তে শুরু করলো সে সময় এই ধরনের ক্লস না দিলেও তো নতুন বিদ্যুৎ কেন্দ্র কমিয়ে আনলেও আমাদের জন্য হতো যে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আইন তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য ছিল লুণ্ঠন বা তসরুপ করা সেই তশ্রুপকে এই আইন দিয়ে প্রলং করা হয়েছে সম্প্রসারণ করা হয়েছে সুরক্ষিত করা হয়েছে এই আইন বাতিল করার সঙ্গে সঙ্গে আইন প্রণেতা যারা আইনের সঙ্গে প্রণয়নের সঙ্গে জড়িত ছিল তারা অপরাধ করেছে বিদ্যুৎ কেন্দ্রগুলো আশি শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টর বা সক্ষমতায় চলার কথা যদিও বেশিরভাগই চলেছে ষাটের নিচে দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াটের মতো যদিও গড়ে উৎপাদন করা হয় তেরো থেকে চোদ্দ হাজার মেগাওয়াট যদিও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ নিয়মিতই শোধ করেছে সরকার দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এর পরিমাণ ছিল প্রায় আঠারো হাজার কোটি টাকা এক বছরে তা আটান্ন ভাগ বেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে হাজার কোটি টাকায় লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা চলে গেছে সেই অলিগারদের হাতে এবং তারপরে তো মুনাফাগুলো কোথায় চলে গেছে বাংলাদেশ ব্যাংকের সেই সাত আট বিলিয়ন সাত আটশো মিলিয়ন ডলার চলে যাওয়ার মতো করে জনগণের অর্থ উদ্দেশ্যমূলকভাবে বিনিয়োগকারীদেরকে সুযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে এবং তারা এক ধরনের মানে যৌথভাবে যোগসাজসের মাধ্যমে আত্মসাত করার সুযোগ তৈরি করা হয়েছে যার মূলটা যার ফলে বিদ্যুতের মূল্য আমাদের অনেক বেশি দিতে হয়েছে জনসাধারণকে গত ১৬ বছরে কেবল ক্যাপাসিটি চার্জ বাবদ যত টাকা দেয়া হয়েছে তা চারটি পদ্মা সেতু তৈরির খরচের চেয়েও বেশি এসব ঘটনা খতিয়ে দেখে বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা রিফর্ম কমিশনটা সংশ্লিষ্ট যাতে স্বার্থ সংঘাত মুক্ত থাকে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা